আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি স্টুডেন্ট 2021, তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান এই দুটো অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে সপ্তম সপ্তাহের জন্য। অনেকে প্রশ্ন করেছো বলে ভাইয়া কলেজ তো খুলে যাচ্ছে, তাহলে অ্যাসাইনমেন্ট চলবে কি না? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট কার্যক্রমটা কিন্তু চলবেই। কমার্স গ্রুপের দুটো অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে, সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান আর হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। তোমরা যারা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা উত্তরপত্রটি দেখোনি, আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে। আজকে আমরা চলো শুরু করি হিসাব বিজ্ঞান যে অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে সেইটা। আমরা প্রথমেই যদি দেখি ডান পাশে আমাদের প্রশ্ন হচ্ছে ক নাম্বার, সেটা হচ্ছে করণিক ভুলের প্রকারভেদ বর্ণনা করো। করণিক ভুলের প্রকারভেদ বর্ণনা করো। এরপরে দুই নাম্বার যে প্রশ্নটি মানে খ, সহায়ক তথ্যের ভিত্তিতে খতিয়ান জেরের সাহায্যে র্যামিল প্রস্তুত করো। এরপরে হচ্ছে গ নং যে প্রশ্নটি মানে তিন, সহায়ক তথ্যের ভিত্তিতে এক দুই এবং চার নং ভুলের সংশোধনী দাখিলা লিখন। এরপরে চার নাম্বারটা হচ্ছে সহায়ক তথ্যের ভিত্তিতে অনিশ্চিত হিসাব প্রস্তুত করতে হবে। এরপরে এবং সর্বশেষ যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে সহায়ক তথ্যের ভিত্তিতে সংশোধিত র্যামিল প্রস্তুত করো। আমরা বাম পাশে সহায়ক তথ্যটা দেখতে পাচ্ছি, তোমরা একবার চোখটা বুলিয়ে নাও কী কী সহায়ক তথ্য এখানে আছে। প্রিমিয়াম জেনারেল স্টোর এর হিসাব বই থেকে 31 ডিসেম্বর 2020 তারিখে নিম্নে উল্লেখিত খতিয়ানের জের সংগ্রহ করা হয়। এখানে দেখো সংগ্রহ করা হয় খতিয়ানের জের, তার মানে এটা নিয়েই কিন্তু আমাদের খ নাম্বার যে প্রশ্নটি তৈরি করতে বলছে সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবং সর্বশেষ একটা বিষয় দেওয়া আছে 31 ডিসেম্বর 2020 তারিখে র্যামিল প্রস্তুতের পর নিম্নের ভুলগুলো উদ্ঘাটিত হয়। এখানে ভুল আছে টোটাল হচ্ছে 6টা, দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5 এবং 6টা ভুল কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে চলো আমরা প্রশ্নগুলো উত্তর একটু দেখে নিই। প্রশ্ন ক, করণিক ভুলের প্রকারভেদ বর্ণনা। হিসাবের প্রাথমিক বই থেকে যখন খতিয়ানে হিসাব লেখা হয়, খতিয়ানের জের টানার সময়, র্যামিলের যোগফল নির্ণয়ের সময় এবং খতিয়ান থেকে র্যামিলের জেরগুলো তোলার সময় যে ভুল হয় তা সহজে ধরা পড়ে। কিন্তু এমন কিছু ভুল আছে যা র্যামিল মিললেও সহজে ধরা পড়ে না। হিসাবশাস্ত্রের হিসাব লিখন সংক্রান্ত পর্যাপ্ত জ্ঞান থাকলেই শুধু সে ভুলগুলো ধরা যায়। হিসাব রক্ষণ সংক্রান্ত ভুলগুলোকে সাধারণভাবে দুভাগে ভাগ করা হয়, যথা নীতিগত ভুল এবং হচ্ছে করণিক ভুল। আমি এখানে দেখো ইয়েলো কালার দিয়ে বোল্ড করে দিয়েছি, কারণ আমাদের প্রশ্ন উত্তর শুরু হচ্ছে এখান থেকে। এখন প্রশ্ন হতে পারে তাহলে উপরেগুলো লিখবো কিনা, অবশ্যই লিখবে। লেখাটাকে সুন্দর করার জন্য তুমি এটাকে অবশ্যই লিখবে। করণিক ভুল, করণিক ভুল আবার চার প্রকার, বাদ পড়ার ভুল, লেখার ভুল, পরিপূরক ভুল এবং হচ্ছে বেদাখিলার ভুল। এই সবগুলো ভুলকে তুমি একটা শক আকারে কিন্তু এইভাবে খুব সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারো। ভুল, ভুল হচ্ছে দুই ধরনের, নীতিগত ভুল, করণিক ভুল। করণিক ভুলকে আবার ভাগ করা হয়েছে চারটি ভাগে, বাদ পড়ার ভুল, লেখার ভুল, পরিপূরক ভুল এবং হচ্ছে বেদাখিলার ভুল। আমরা এখানে প্রথমে নীতিগত ভুলের কোনো আমরা কিন্তু এখানে বিশ্লেষণে যাব না, যেহেতু করণিক ভুলের কথা বলা হয়েছে। তো করণিক ভুল সম্পর্কে আমরা একটু লিখব। লেনদেন হিসাবভুক্ত করার সময় হিসাবে যে ভুল হয় তাকে করণিক ভুল বলে। নিম্নে এ ভুলের প্রকারভেদ আলোচনা করা হলো। প্রথম হচ্ছে বাদ পড়ার ভুল, তাহলে অমিশন। এখন দেখতে পাচ্ছ কোনো লেনদেন হিসাবের প্রাথমিক বই বা খতিয়ানের সম্পূর্ণ না লেখার জন্য যে ভুল হয় তাকে বাদ পড়ার ভুল বলে। এতে র্যামিল কোনো প্রভাব পড়ে না, কিন্তু হিসাব ভুল থেকে যায়। এখন এটা কিন্তু আমাদের করণ বাদ পড়ার ভুলটা কি সেটা লিখলাম, এর জন্য আমাকে কিছু এক্সাম্পল দিতে হবে। দেখো আমি এক্সাম্পলটা দিয়ে দিছি, যেমন 10,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করা হলো কিন্তু ক্রয় বইতে লেখা হলো না, এবং বলছে পাওনাদারের হিসাবেও লেখা হলো না, তাহলে দুটো হিসাবে কিন্তু বাদ পড়ে গেছে। দ্যাটস ওয়াই এটা কিন্তু মিলে যাবে, কিন্তু বাদ এই যে ভুলটা এটা থেকেই যাবে। লেখার ভুল, তার হিসেবে কমিশন। এরপরে হচ্ছে উদাহরণ সবাই কিন্তু লিখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। এরপরে পরিপূরক ভুল, দেখতে পাচ্ছ পরিপূরক ভুল, একবার তোমরা পড়ে নাও এবং পড়ে নিজের মতো করে তুমি লিখতে পারো, উদাহরণটাকে চেঞ্জ করে দিতে পারো। বেদাখিলার ভুল চার নাম্বারে, মিস পোস্টিং চার নাম্বার, তোমরা ভুলটা দেখতে পাচ্ছ। তো এই ছিল আমাদের চারটা প্রকারভেদ আলোচনার কথা বলা হয়েছে, এবং খুবই সুন্দরভাবে তোমাদের এক্সাম্পল সহ কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি। প্রশ্ন আমাদের ছিল হচ্ছে খ, সহায়ক তথ্যের ভিত্তিতে খতিয়ানের জেরের সাহায্যে র্যামিল প্রস্তুত করো। আমরা প্রথমে দেখতে পাচ্ছি মূলধন হচ্ছে ক্রেডিট, বিক্রয় খতিয়ানের জেন যেটাকে আমরা দেনাদার হিসাবে কাউন্ট করি 20,000 টাকা, ভাড়া খরচ ব্যাংক জমায় 31/12/2020, মানে সমপরিমাণটা আসবে, প্রারম্ভিকটা কিন্তু আসবে না। নগদ তহবিলের ক্ষেত্রে সেম প্রসেস, কমিশন আয়,
ক্রয় ক্ষতিয়ানের জের যেটাকে পাওনা দ্বারা ধরা হয় যন্ত্রপাতি প্রারম্ভিক মজুদ পণ্য সাধারণ সঞ্চিতি ক্রয় বিক্রয় নমুনা পণ্য বিতরণ এবং হচ্ছে উত্তোলন তাহলে টোটাল আমাদের র্যামিলের যে যোগফল সেটা আসলে 1,45,000 টাকা দু পাশে কিন্তু এটা মিলে গেছে কোনো অনিশ্চিত হিসাবে এখানে আসেনি বিশেষ দ্রষ্টব্য দেখে দিয়েছে নগদ তহবিল 1-1-2020 এবং সমাপনী মজুদ পণ্য ব্যাংক জমাতিরিক্ত 1-1-2020 র্যামিলে অন্তর্ভুক্ত হবে না এটা তোমাদের বুঝে নিতে হবে তুমি এটা টিক আকার লিখে দিতে পারো লিখে দিলে কিন্তু খুব ভালো হবে এরপর আমরা যদি পরের প্রশ্নে যাই সহায়ক তথ্যের ভিত্তিতে 1, 2, 3 এবং 4 নং ভুলের সংশোধনীয় বলছে দাখিলা লিখন তাহলে প্রিমিয়াম জেনারেল স্টোর সাধারণ জাবেদা সংশোধনী দাখিলা আমরা এখানে কোনো ব্যাখ্যা দেইনি তুমি চাইলে ব্যাখ্যাটা দিতে পারো ব্যাখ্যা দিলে কিন্তু ভালোই হবে ব্যাখ্যাটা দেওয়াটা উচিত মনে হচ্ছে এখন আমার শুন বর্তমান যে মডার্ন পদ্ধতি সেখানে ব্যাখ্যাটা দেয় না তুমি চাইলে এটা দিতে পারো কিছু কিছু টিচার ঝামেলা করতেও পারে তো ব্যাখ্যাটা দিলে কিন্তু প্রবলেম নেই ডিসেম্বর 31 বলা হয়েছে অনিশ্চিত হিসাব হচ্ছে ডেবিট 4,500 টাকা বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট কেন এটা বলা হয়েছে যদি আমরা প্রশ্নপত্রে যাই দেখতে পাবে প্রশ্ন বলছে বিক্রয় হিসাবে 4,500 টাকা কম লেখা হয়েছে শুধু বিক্রয় হিসাবে 4,500 টাকা কিন্তু কম লেখা হয়েছে তার মানে আর একটা পাশ কিন্তু সঠিকভাবে লেখা হয়েছিল তো এই জন্যই 4,500 টাকা এবং হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট 4,500 টাকা বিবিধ ক্ষতি ডেবিট 10,000 টাকা নগদ হিসাব ক্রেডিট হচ্ছে 10,000 টাকা এটা কেন কারণ ক্যাশ বাক্স থেকে 10,000 টাকা হারিয়ে যায় যা হিসাববুক্ত হয়নি দুটো পক্ষ থেকে এটা বাদ পড়ে গেছে দুটো অংশ থেকে কিন্তু বাদ পড়ে গেছে আর ডেবিট ক্রেডিট দুই পাশ থেকে কিন্তু সমানভাবে দ্যাটস ওয়াই এটা পুরোটাই লিখতে হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট 10,000 টাকা আবার এরপরে তিন যে আমরা দেখতে পাচ্ছি তিনের ভুল নাম্বারটা হচ্ছে পণ্য ক্রয় 7,000 টাকা ক্রয় হিসেবে 2,000 টাকা ডেবিট করা হয়েছে তার মানে 5,000 টাকা আমাদের কম হয়েছে আমরা 2,000 টাকা লিখেছি তাহলে আমাদের আরও 5,000 টাকা লিখতে হবে তাহলে ক্রয় হিসাব ডেবিট আর অনিশ্চিত হিসাব ক্রেডিট হচ্ছে 5,000 টাকা চার নাম্বার যে ভুলটা সেখানে লেখা ছিল 9,000 টাকা মূল্যের চার নাম্বার তোমার দেখতে পাচ্ছ 9,000 টাকার মূল্যের যন্ত্রপাতি ক্রয় হিসাবে হিসাববুক্ত হয়েছে যন্ত্রপাতি হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয় আর ক্রয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় এটাকে আমরা নীতিগত ভুল বলে থাকি মুনাফা জাতীয়কে মূলধন হিসেবে দেখা মূলধনকে মুনাফা জাতীয় হিসাবে দেখানো এটাকে আমরা বলি নীতিগত ভুল তাহলে আমাদের ভুলটা হয়েছে আমরা ভুলটা সংশোধন করব যেহেতু যন্ত্রপাতি হিসাব ডেবিট তাহলে 9,000 টাকা লিখলাম আর পণ্য ক্রয় হিসাবে আমরা করেছিলাম হচ্ছে ডেবিট তাহলে ওটাকে আমরা ক্রেডিট করে দিলেই দুই পাশ সমান হয়ে যাবে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট 9,000 টাকা এই চারটি কিন্তু ভুল আমাদের বলা হয়েছিল এখন দেখো আমাদের চারটা দাখিলা দেওয়া শেষ ওকে চার নম্বরে সহায়ক তথ্যের ভিত্তিতে অনিশ্চিত হিসাব প্রস্তুত করে এটা কিন্তু অনিশ্চিত হিসাব না আমার 4 এবং 5 নম্বরে যে অনিশ্চিত হিসাব সেটাই রাফ আকার এটা তুমি দেখানোর প্রয়োজন নাই তোমার পরীক্ষার হলে বা পরীক্ষার যে খাতা তুমি লিখবে এটা দেখানোর প্রয়োজন নাই দেখিয়ে দিলেও কিন্তু সমস্যা নাই কারণ দেখিয়ে দিলে অলমোস্ট ভালোই হবে এখন দেখো পাঁচ নম্বর যে ভুলটা ছিল সেখানে ছিল দেখতে পাচ্ছ ভাড়া 2,000 টাকা প্রদান করে ভাড়া হিসাবে ক্রেডিট করা হয়েছে একটা ভাড়া হবে ডেবিট কিন্তু কোর্সই ক্রেডিট তাহলে তার ডাবল লিখতে হবে তাহলে 4,000 টাকা 4,000 টাকা আমার ডেবিট আর অনিশ্চিত হিসাব ক্রেডিট 4,000 টাকা এরপর আমরা দেখবো 6 নম্বর যে ভুলটা মালিক কর্তৃক পণ্য উত্তরণ 500 টাকা ভুলবশত উত্তরণ হিসেবে 4,500 টাকা ডেবিট করা হয়েছে ডেবিট ঠিক করছি কিন্তু টাকাটা লিখছি অনেক বেশি দ্যাটস ওয়াই 4,500 টাকা আমাকে এখন লিখতে হবে অনিশ্চিত হিসাব হচ্ছে ডেবিট 4,500 টাকা আর উত্তরণ হিসাব ক্রেডিট 4,500 টাকা তাহলে সবগুলো অনিশ্চিত হিসাব পেলাম হচ্ছে 5 তারিখ এবং 6 তারিখ এদিকে অনিশ্চিত হিসাব ছিল হচ্ছে 3 তারিখে এবং ছিল 1 তারিখে মোট 4টা লেনদেনের মধ্যে আমরা অনিশ্চিত হিসাব কিন্তু পেয়েছি তাহলে সেই অনিশ্চিত হিসাবগুলো নিয়ে আমি একটা অনিশ্চিত হিসাব মানে খতিয়ান তৈরি করব ডেবিট ক্রেডিট দুই পাশে এটা আমরা করবো টি শকে করাটা সবথেকে সুন্দর চলমান জেড শকের সে এই অংশে ক্ষেত্রে বলবো তাহলে তারিখ বিবরণ জাবেদা 20,000 টাকা তারিখ বিবরণ জাবেদা 20,000 টাকা 1 তারিখে আমরা বিক্রয় হিসাবে পেয়েছিলাম বিপরীত হিসাবে 4,500 এবং 1 তারিখ বলতে 1 নম্বরে এবং 6 নম্বরে পাইছিলাম 4,500 টাকা 9,000 অবশ্যই মিলতে হবে না মিললে কিন্তু অবশ্যই এটা ভুল হয়েছে তোমার কোথাও যেন তাহলে যেহেতু দু পাশটা মিলে গেছে তাহলে আমরা সহজে বলতে পারি আমাদের হিসাব ভুল হয়নি আমরা এবার যাব পরের প্রশ্নে এবং সর্বশেষ যে প্রশ্নটি ছিল সেটি ছিল সহায়ক তথ্যের ভিত্তিতে সংশোধিত র্যামিল প্রস্তুত করো তাহলে প্রিমিয়াম জেনারেল স্টোর সংশোধিত র্যামিল 31 ডিসেম্বর 2020 আমরা এখানে ঠিক আগের যে র্যামিলটা তৈরি করলাম তার সাথে শুধু দেখো আমাদের 3 নম্বর যেটা আছে 3 নং ক্রমিক নম্বরে আমরা এখানে 17,000 সাথে 4,000 অ্যাড করে দিব যেহেতু আমরা ইতিমধ্যে সংশোধনী দাখিলা করে ফেলেছি এরপর আমরা দেখতে পাচ্ছি যন্ত্রপাতির ক্ষেত্রে আমরা অ্যাড করব হচ্ছে 9,000 টাকা ক্রয়ের সাথে 9,000 মাইনাস এবং 5,000 আমরা করে দেবো প্লাস বিক্রয়ের সাথে সেম প্রসেস আমরা 4,500 প্লাস করে দেব উত্তোলন থেকে আমরা 4,500 বিয়োগ করে দেব এবং সর্বশেষ যে এন্ট্রিটা টোটাল বাদ পড়ে গিয়েছিল সেটা ছিল বিবিধ ক্ষতি আমাদের 10,000 টাকা দ্যাটস ইট এই ছিল আমাদের 1,49,500
400 টাকা তো তোমরা আবার নিজেরা যোগ বিয়োগ করে দেখবে ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনার যে অ্যাসাইনমেন্টটি আছে সেটা কিন্তু ডেসক্রিপশনে আবার বলছি দেয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে শুভেচ্ছা নিরন্তর